শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালতে যাওয়ার ভক্তদের বিষ্ণুপুর মোড়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে খাবার পানীয় জল তুলে দিলেন বহরমপুরের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, কাউন্সিলর অরুণ সিংহ, অশোক দাস প্রমুখ। এখানে আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের বন্ধু স্বরূপ সাহা গতবারও করেছিল, তার আগের বারও করেছিল, এবার আমাদের কাউন্সিলর অরুণ এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছে, আর স্বরূপ ভাইস চেয়ারম্যান আমাদের ছিলই, দুজন 9 এবং 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে শ্রাবণ মাসের শেষ দিনে, এই যে এই পুণ্যার্থীদের সহযোগিতা করার জন্য আমাদের হেলথ ক্যাম্প তৈরি করা হয়েছে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, DFID-র পক্ষ থেকে। অন্যদিকে আমাদের দুই কাউন্সিলরের নেতৃত্বে এখানে লাড্ডু বিতরণ করা হচ্ছে, জল দেওয়া হচ্ছে, শরবত দেওয়া হচ্ছে, এবং আরও বাচ্চাদের যে যাবতীয় যে জিনিসগুলো আছে, অর্থাৎ যে ইমিউনাইজেশন এবং প্রোটিন তৈরি করে সেইগুলো আছে, ওয়ারেস্ট আছে, সবটাই করা হচ্ছে। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের কাজ মানুষ যেখানে থাকবে সেই মানুষের সঙ্গ দেওয়া। মানুষ যদি করোনার সময় থাকে, খারাপ অবস্থার মধ্যে, তাকে রেস্কিউ করো। মানুষ যদি উৎসবে থাকে, সেই উৎসবের মধ্যে মানুষকে সহযোগিতা করো। তো তৃণমূল কংগ্রেসের যে নীতি, সেই নীতির ওপর দাঁড়িয়ে আমাদের সার্বিকভাবে যে কাজগুলো হয় সেই কাজের একটা অংশ। জয় বাবা ভোলেনাথ, এই ধ্বনি দিয়ে যারা প্রায় 65 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন সাগরপাড়ার, তাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলররা, এখানে ভাইস চেয়ারম্যান জেলার এবার বড়পুর পুরসভার, তার উদ্যোগে এটা হচ্ছে। স্বরূপ সাহা আছে এখানে, মৌমিতা আছে এখানে, আমাদের জয়ন্ত আছে এখানে, আর কে আছে আমাদের, আরও আমাদের কাউন্সিলররা, হিন্দল আছে এখানে, নারুগোপাল মুখার্জি এসে পৌঁছেছেন উৎসাহ দিতে। নারুগোপাল মুখার্জির নেতৃত্বে বহরমপুরটা মেতে উঠেছে, মানুষের সুখে দুঃখে আপদে বিপদে। আমরা বলেছিলাম পুরসভা নির্বাচনের আগে আমরা ছিলাম, আছি, থাকব, সেই কথা আজকে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাখছে, আরও একবার প্রমাণ করছে যে আমরা মানুষের সঙ্গে রয়েছি। প্রত্যেকবারই নিই আমাদের নেতা নারুগোপাল মুখার্জির নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে কাজ করি, মানুষকে সেবা করি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মামাটি মানুষের সরকার আমরা, সে সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে সবসময় মানুষের পাশে থাকবা, সেই উদ্দেশ্যে আজকে যারা সাগরপাড়ায় যারা জল ঢালতে যাচ্ছে তাদের পাশে আমরা 9 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ডের সমস্ত স্তরের নেতৃত্ব মিলে আজকে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এবং বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির নির্দেশে এখানে হেলথ ক্যাম্প থেকে শুরু করে সমস্ত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি। সাগরপাড়ার উদ্দেশ্যে মানে ভক্তবৃন্দ যেভাবে ঢল নেমেছে, প্রতি বছরই এখানে যায়, কিন্তু বিগত 2 বছরে করোনার জন্য সেটা বন্ধ ছিল, সেই জায়গা থেকে এসে সাধারণ মানুষ মানে ভক্তবৃন্দ যেভাবে সাগরপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, মানে কাতারের কাতারের লোক, সেই জায়গা থেকে আমরা সামান্যভাবে মানে তাদের কিছু সহযোগিতা করতে পারছি, সার্বিকভাবে সামান্য শুধু জল বা অন্যান্য কিছু দ্রব্য সামগ্রী বা মিষ্টিমুখ করিয়ে, তাছাড়াও আমরা পৌরসভার পক্ষ থেকে এখানে তাদের ফার্স্ট এডের ব্যবস্থা করেছি, তাদের যদি যাতায়াতের পথে কোনো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা তাদের জন্য আমরা ডাক্তারি যেসব ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা দরকার সে ব্যবস্থাটাও আমরা রেখেছি, এবং যেসব ভক্তবৃন্দ যাচ্ছে তারা আমাদের সবার সার্বিক মঙ্গল কামনার জন্য করছে, সেই কথা মাথায় রেখে আমরা বহরমপুর পৌরসভা প্লাস আমরা 9 এবং 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিন যাতে সাধারণ মানুষ আমরা সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারি, সফলভাবে চলতে পারি, সেই কামনায় ভগবান মহাদেবের কাছে আমরা করছি। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.